আওয়ামী লীগে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না বলে জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনীতে তিনি একথা বলেন। কোনো নেতাকর্মীর ঔদ্ধত্যপূর্ণ আচরণের দায় দল নেবে না বলেও জানান আওয়ামী লীগের নেতারা। সম্মেলনে সভাপতি পদে এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক পদে ডাব্লু সরকারকে পুনরায় মনোনীত করে তিন বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের। রাজশাহী সংবাদদাতা আব্দুস সাত্তার ডলারের প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইয়াসমিন। দীর্ঘ পাঁচ বছর পর রোববার সকালে রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শুরু হয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের উৎসবমুখর এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের একটি দল, মানুষের জন্য কাজ করাই দলের একমাত্র লক্ষ্য, তাই সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের দলে কোনো ঠাঁই হবে না। আওয়ামী লীগে কোনো সুবিধাবাদী দুর্নীতিবাজ সন্ত্রাসীকে জায়গা দেব না। সম্মেলনে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, দলীয় শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে আওয়ামী লীগ কারোর সাথে আপোষ করবে না, কোনো নেতাকর্মীর আচরণের দায় দল নিবে না বলেও জানান তিনি। আমাদের কিছু কর্মীর অদ্বৈত আচরণ, আমি তাই বলবো, এই অদ্বৈত আচরণের নেতাকর্মীদের দায় দায়িত্ব সংগঠন নিবে না। কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পরে আগামী তিন বছরের জন্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতি পদে এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক হিসেবে ডাব্লু সরকারকে পুনর্নির্বাচিত করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।